হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা গোপন ট্রিক শেয়ার করতে যাচ্ছি, যে ট্রিক্সটি আপনার ফোনে একবার করলে বা আপনার ফোনে একবার অ্যাপ্লাই করলে জাস্ট আপনার আশেপাশে থাকা লোকজন আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এই ট্রিক্সটা আপনি কীভাবে করলেন বা কীভাবে আপনি শিখলেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওতে যদি এখন পর্যন্ত লাইক না করে থাকেন এখনই একটা লাইক করে দিন। লাইক করে দেওয়ার পর একটি স্ক্রোল ডাউন করুন। স্ক্রোল ডাউন করার পর দেখবেন যে এখানে একটা কমেন্ট বক্স রয়েছে, এখানে আপনারা লিখে দিন যে নাইস ভিডিও। জাস্ট নাইস ভিডিও লিখে দেওয়ার পর আপনারা এখানে জাস্ট একটা সিম্পলি কমেন্ট করে দিন। এখন আমি আপনাদেরকে সেই গোপন ট্রিক্সটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব, যে ট্রিক্সটা দেখলে সত্যি সবাই আপনার ফোনের দিকে হা করে তাকিয়ে থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, জাস্ট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ট্রিক্সটি করার জন্য আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। জাস্ট আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন যে google.com। জাস্ট আমি এখান থেকে google.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে একটি স্ক্রোল ডাউন করবেন, দেখবেন যে এখানে সেটিংস বলে একটা অপশন পাবেন। তো এই সেটিংসে আপনারা একটা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন সার্চ সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটি স্ক্রোল ডাউন করবেন, দেখবেন যে এখানে হ্যান্ডরাইটিং, এখানে এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর একটি স্ক্রোল ডাউন করবেন, দেখবেন যে এখানে সেভ, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ওকে করে দিবেন, আপনার কাজ শেষ। এখন আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে অনেক একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে আপনি হ্যান্ড দিয়ে বা মাউস দিয়ে যেটাকে টাইপ করবেন সেটা কিন্তু অলরেডি সার্চে টাইপ হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন ওয়ান টাইপ করলাম, ওয়ান হয়ে গেল। আমি যদি এখন এ টাইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এ লেখা হয়ে যাবে। আমি যদি এখন হ্যান্ড দিয়ে বা হাতের ফিঙ্গার দিয়ে টাইপ করি, মাউসটা রেখে দিই, জাস্ট আমরা ফিঙ্গার দিয়ে এখানে যদি আমার নাম লিখি, জাস্ট দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু অলরেডি এখানে উঠে যাবে। তো অলরেডি আপনি যাই লিখবেন না কেন সেটা লিখে আপনি এখানে সার্চ করতে পারবেন, যেটাই ড্র করবেন সেটাই লেখা হয়ে যাবে, এমনকি সেই লেখা দিয়ে আপনি এখানে সার্চ ইঞ্জিন গিয়ে সার্চ করতে পারবেন খুব ইজিলিভাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।